প্রিয় শিক্ষার্থী, শিমুল মামলার নর্থসাইড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি বিউটি রানী, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থসাইড স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিয়মিত ক্লাসগুলো করছো এবং যে টপলেস গুলো ছিল সেই টপলেস গুলো নিয়মিত চর্চা করছো। তো আমরা যে অধ্যায়টা নিয়ে প্রিয় শিক্ষার্থী আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ জীবন চরিত পার্ট 4, 5 ও 6। 4, 5 ও 6 অধ্যায় পার্ট নিয়ে আমরা সেটা বিস্তারিত এখন আলোচনা করব। শিক্ষণ পর্ব আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে সেগুলো দেখে নাও। যে আজকে পাঠ শেষে তোমরা নৈতিকতা গঠনে শ্রী চৈতন্য দেবের বাল্য জীবন সম্পর্কে জানতে পারবে। শ্রী চৈতন্য দেবের হচ্ছে বাল্য জীবন, শৈশবকাল কেমন কেটেছিল এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। শ্রী চৈতন্য দেবের হচ্ছে আদর্শ জীবন থেকে নৈতিক শিক্ষা সম্পর্কে তোমরা জানতে পারবে। তার আদর্শ থেকে যে যে নৈতিক শিক্ষা গুলো রয়েছে যেগুলো উপকারিতা কি কি সেগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। আলোচ্য বিষয় আদর্শ জীবন চরিত অধ্যায়ের শ্রী চৈতন্য পাঠের যে আলোচ্য বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব সেগুলো হচ্ছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম আলোচ্য বিষয়টা হচ্ছে যে শ্রী চৈতন্য বাল্য জীবন। শ্রী চৈতন্য হচ্ছে বাল্য জীবন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। শ্রী চৈতন্যর পাণ্ডিত্যের খ্যাতি লাভ, তিনি কিভাবে পাণ্ডিত্য খ্যাতি লাভ করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। শ্রী চৈতন্যর নীতি শিক্ষা, শ্রী চৈতন্যের নীতি শিক্ষা থেকে কি কি আমরা লাভ করব সেটা বিস্তারিত আলোচনা করব। শ্রী চৈতন্য প্রেম ভক্তি, শ্রী চৈতন্য প্রেম ভক্তি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম আলোচ্য বিষয় ছিল শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য শৈশবকাল। শ্রী চৈতন্য হচ্ছে জন্ম তারিখ, তার পিতা মাতার নাম সম্পর্কে এখন আমি তোমাদের বলবো। শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র, মাতা ছিল সতীদেবী। জগন্নাথ মিশ্রের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের শ্রীহট্টের ঢাকা দক্ষিণেশ্বরে। শ্রীহট্টের কোথায়? বর্তমানে সিলেটে। জগন্নাথ, শ্রী চৈতন্যের বাল্য জীবন। জগন্নাথ মিশ্রের হচ্ছে দুই ছেলে ছিল, বিশ্বরূপ ও নিমাই। এই নিমাই পরবর্তী কালে শ্রী চৈতন্য নামে পরিচিত হন। নিমাই এর অগ্রজ বিশ্বরূপ যৌবনে ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি ঘর ছেড়ে কি করেছিলেন? সন্ন্যাস গ্রহণ করেছিলেন। নিমাইয়ের বয়স যখন 10 বছর, 10-11 বছর, তখন তার পিতা থেকে মৃত্যু হয়। তখন মা শচী দেবীর কনিষ্ঠ পুত্র নিয়ে তো খুবই বিপদে পড়েন। আর নিমাই ছিলেন খুব চঞ্চল ও মেধাবী। শ্রী চৈতন্যের পাণ্ডিত্যর খ্যাতি লাভ, শ্রী চৈতন্য কিভাবে পণ্ডিতে খ্যাতি লাভ করেছিলেন সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। শ্রী চৈতন্যকে গঙ্গাদাস পাণ্ডিত্যের চতুষ্পাঠী ভর্তি করিয়ে দেন। তিনি গঙ্গা পাণ্ডিত্যের চতুষ্পাঠীতে ভর্তি করে দেন। নিমাই যখন চঞ্চল হলেও পড়াশোনার বেলায় কিন্তু তারা নিষ্ঠাবান ছিলেন। অল্প কালের মধ্যে তিনি ব্যাকরণ, অলঙ্কার, স্মৃতি এবং ন্যায় শাস্ত্রের অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। 16 বছর বয়সে কি করে নিমাই হচ্ছে পণ্ডিত নিমাই সারা দেশে পরিচিত হয়ে যান তার পাণ্ডিত্যের জন্য। শ্রী চৈতন্য প্রেম ভক্তি, শ্রী চৈতন্যের প্রেম ভক্তি সম্পর্কে এখন তোমরা জানবে। শ্রী চৈতন্য তার প্রেম ভক্তি ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এছাড়া তিনি হচ্ছে পুরী, দক্ষিণাত্য, বৃন্দাবন, কাশী প্রভৃতি স্থানে ঘুরে জীবনের শেষ 18 বছর পুরী নীলাচলে তিনি অবিবাহিত করেন। তার প্রেম ভক্তির কাছে মুসলমান, খ্রিস্টান, জাতিভেদ কিছু ছিল না। সবাইকে তিনি প্রেম দিয়ে আপন করে রেখেছিলেন। তাই তিনি বলেছেন যে ভজে সেই বড় অনন্তহীন, স্যার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, উত্তম হন যা বৈষ্ণব নবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণ ভজনে নাহি জাতির কুলাদি বিচার। নীলাচলে যখন অবস্থান করেছিলেন তখন শ্রী চৈতন্য প্রায় কৃষ্ণ নামে উন্মাদ হয়ে পড়েন। এমনি উন্মাদ অবস্থায় তিনি 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসে একদিন তিনি জগন্নাথ দেবের
জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করেন। হঠাৎ মন্দিরে দরজা বন্ধ হয়ে যায়, সবাই বাইরে উন্মুক্ত হয়ে বসে থাকে। তারপর যখন দরজা খুলে যায়, তাকে আর দেখা যায় না, ভেতরে শুধু জগন্নাথ দেবের মূর্তি। ভক্তদের ধারণা শ্রী চৈতন্য জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেছে। হিন্দু সমাজে যখন বর্ণভেদ এবং অস্পৃশ্যতা প্রবল ভাবে বিরাজ করে, শূদ্র এবং চঞ্চলদের সবাইকে ঘৃণা করত, কিন্তু শ্রী চৈতন্য কোনো ভেদাভেদ মানেনি, জাতি ধর্ম ভেদাভেদ মানেনি। হিন্দু ধর্ম, হিন্দু মুসলমান খ্রিস্ট সবাইকে সমানভাবে তিনি দেখেছেন। তার আটান ডালে শ্রীণ বিতরণ করেছিলেন। এর ফলে হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ ছিল, হানাহানি ছিল, তা বহুলাংশে কমে গিয়েছিল। এভাবে তিনি হিন্দু সমাজকে নানা অবক্ষয় থেকে রক্ষা করেছিলেন। শ্রী চৈতন্য দেবের কি নীতি শিক্ষা? শ্রী চৈতন্য দেবের জীবন থেকে যে নীতি শিক্ষা পায় তা হলো, তার হচ্ছে পাণ্ডিতদের অহংকার করা যাবে না, সবসময় বিনয়ী হতে হবে, কেউ খারাপ আচরণ করলে ভালো ব্যবহার দ্বারা জয় করতে হবে, তাহলে সমাজটাও সুন্দর হয়ে উঠবে। মানুষ হিসেবে সবাই সমান, সবাইকে সেইভাবে দেখতে হবে, তবে সমাজের সবাই সুখী হতে পারবে, সমাজটাও সুন্দর হয়ে উঠতে পারবে। কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করলে ভালো ব্যবহার দ্বারা তাকে জয় করতে হবে, সবসময় বিনয়ী থাকতে হবে, এবং মানুষের মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা শেষে তোমাদের জন্য কতগুলো মূল্যায়ন প্রশ্ন রয়েছে, অবশ্যই মূল্যায়ন প্রশ্নগুলো পড়বে এবং লিখবে। প্রথম মূল্যায়ন প্রশ্নটা হচ্ছে, জগন্নাথ মিশ্রের পৈতৃক নিবাস কোথায় ছিল? আলোচনায় বলছেন, জগন্নাথ মিশ্রের পৈতৃক নিবাস ছিল শ্রীহট্ট, বর্তমানে সিলেটে। লক্ষ্মী দেবীর বাবার নাম কি ছিল? লক্ষ্মী দেবীর বাবার নাম ছিল বল্লভাচার্য। জগাই মাতা কাকে আক্রমণ করে? জগাই মাতা কাকে আক্রমণ করে? জগাই মাতা হচ্ছে শ্রী চৈতন্যকে আক্রমণ করে। শ্রী চৈতন্য তার প্রেম ভক্তির জন্য কোন স্থানে ঘুরে বেড়ান? শ্রী চৈতন্য তার প্রেম ভক্তির জন্য আলোচনা করেছেন কাশী, বৃন্দাবন, দক্ষিণেশ্বরে, পুরী, এগুলো স্থানে ঘুরে বেড়ান। কিসের আঘাতে লক্ষ্মী দেবীর মৃত্যু হয়? সর্পাঘাতে লক্ষ্মী দেবীর মৃত্যু হয়। প্রিয় শিক্ষার্থী, নেক্সটে তোমাদের জন্য টপ লিস্ট রয়েছে, সপ্তম অধ্যায় পার্ট 4, 5, 6। অবশ্যই তোমরা পার্ট গুলো বাসায় পড়বে এবং পরবর্তী টপ লেস গুলো তোমরা পুনরায় চর্চা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে গুলো তোমরা ঠিক মতো করবে।